পাইকগাছায় আইনজীবী সমিতির সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, থার্মোস্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও পিপিই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। প্রধান অতিথির বক্তব্যে টিপু বলেন, আমি শহীদ মুক্তিযোদ্ধার পুত্র হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সৈনিক হয়ে আজ আমি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। সেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তারই নির্দেশে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমার স্বউদ্যোগে ও নিজ অর্থায়নে আইনজীবী সমিতির সকল সদস্যের মাঝে পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করছি। বিশেষ অতিথি এবং আইনজীবী সমিতির সদস্যগণের বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষাপটে তিনি দুইটি থার্মোস্ক্যানার এবং উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানকালে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, সিনিয়র সহকারী জজ গাজী মোহাম্মদ সালাহউদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ তৈয়ব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী আব্দুর সবুর, মোহাম্মদ মহিউদ্দিন, শেখ লোকমান হোসেন, কিশোরী মোহন মণ্ডল, সমীর কুমার বিশ্বাস, পঙ্কজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, প্রধীশ হালদার, সুকল্যাণ কুমার সানা, অরুণ কুমার মণ্ডল, মোহাম্মদ মোজাফফর হাসান, অজিত কুমার মণ্ডল, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, এস এম এ বি সিদ্দিকী, মোহাম্মদ আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশিদ, অনাদি কৃষ্ণ মণ্ডল, শেখ তৈয়ব হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, উত্তম কুমার সানা, শঙ্কর আলী, এফ এম এ রাজ্জাক, মোহাম্মদ আব্দুল মজিদ গাজী, পরিমল চন্দ্র সরকার, রেখারানী বিশ্বাস, সুকুমার দেবনাথ, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।